থানার গাড়িতে সাপ। ডিউটিরত অবস্থায় পুলিশ কর্মীরা হঠাৎই গাড়ির ভেতর সাপটিকে লক্ষ্য করেন। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে রানাঘাট থানা এলাকায়। খবর দেওয়া হয় বনকর্মীদের, তবে বনকর্মীরা এসে গাড়ি থেকে সাপ খুঁজে পাননি। পুলিশের গাড়িতে সাপ, ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত হয়ে পড়েন পুলিশ কর্মীরা। গাড়িতে উঠতেও রীতিমতো ভয় পাচ্ছেন পুলিশ কর্মীরা। ঘটনাটি ঘটেছে নদিয়ার রানাঘাট থানায়। ঘটনার খবর পেয়ে বনদপ্তরের কর্মীরা ছুটে আসেন, তবে অনেক খোঁজাখুঁজির পরেও সাপের সন্ধান পাননি তারা। জানা গেছে শনিবার রানাঘাট থানার একটি টহলরত গাড়ি 34 নম্বর জাতীয় সড়কের বেগোপাড়া এলাকায় টহল দিচ্ছিল। সে সময় গাড়িতে থাকা কর্তব্যরত পুলিশ কর্মীরা গাড়িতে একটি সাপ দেখতে পান। আতঙ্ক ছড়িয়ে পড়ে, খবর দেওয়া হয় বনদপ্তরে। বনদপ্তরের কর্মীরা এসে গাড়িতে তল্লাশি করেও কোনো সাপ খুঁজে পাননি। অনুমান, সাপটি নজর এড়িয়ে বাইরে বেরিয়ে গিয়েছে অথবা গাড়িতেই কোথাও লুকিয়ে রয়েছে। তবে যাই হোক, বর্তমানে গাড়িতে উঠতেও ভয় পাচ্ছেন পুলিশ কর্মীরা। এ বিষয়ে বনকর্মী গোবিন্দ দাস বলেন, আমি তখন অফিসেই ছিলাম। অফিসে থাকার সময় আমাকে থানার মেজবাবু জানান তাদের গাড়িতে গোখরো সাপ দেখা গেছে। সাপটিকে খোঁজার চেষ্টা করি কিন্তু সাপ খুঁজে পাওয়া যায়নি। এরপর গাড়িটি রানাঘাট থানায় নিয়ে আসা হয়, সেখানেও তল্লাশি করা হয়। আমরা অনেক খোঁজার চেষ্টা করেছি কিন্তু সাপ পাওয়া যায়নি। হয়তো বেরিয়ে যেতে পারে, আবার গাড়িতেও লুকিয়ে থাকতে পারে। তবে গোটা ঘটনায় যথেষ্টই আতঙ্কিত পুলিশ কর্মীরা। আমি তখন অফিসে ছিলাম, অফিসে থাকার সময় আমার কাছে একটি এখানের থানার মেজবাবু কল আসে যে ওদের গাড়িতে একটি গোখরো সাপের সাপ দেখা গেছে। সেই মুহূর্তে আমরা আমাদের স্টাফ নিয়ে ঘাটিগাছায় যাই। ঘাটিগাছায় গাড়িটাতে আমরা অনেকক্ষণ সাপটাকে খোঁজার জন্য চেষ্টা করি কিন্তু গাড়ির মধ্যে কোনো সাপ পাওয়া যায়নি। আমরা গাড়িটা ওখান থেকে তারপরে আমাদের রানাঘাট থানাতে নিয়ে আসা হয়। এখানেও আমরা তল্লাশি চালিয়েছি, গাড়ির মধ্যে এখনও পর্যন্ত কোনো সাপ দেখা যায়নি। এনারা যেটা বলছে, গাড়ির সামনে একটি সাপের গোখরো সাপের বাচ্চা ছিল, কিন্তু আমরা কোনোরকম আমরা অনেক চেষ্টা করেছি, তল্লাশি চালিয়েছি, সব রকম আমাদের রেস্কিউ টিম নিয়ে এসে, কিন্তু কোনোরকম সাপ এখনও পর্যন্ত দেখা যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, রানাঘাট। অবিরাম পথ চলার সাথে নব সংযোজন, নতুন রূপে নতুন সাজে, নতুন সোমবারে সেজে উঠেছে বনগায় আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।